তো বন্ধুরা, আজকে আমরা রান্না করতে চলেছি বাঙালির অতি প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। অনেকের বাড়িতেই এই রান্নাটি হয়ে থাকে, কিন্তু আমি কিভাবে এটিকে বানাই সেটাই শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজ চিংড়ি মাছের মালাইকারির জন্য আমরা নিয়েছি কয়েকটি গলদা চিংড়ি। এগুলিকে ভালোভাবে পরিষ্কার করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আর এতে লাগছে নারকেল দুধ আর পেঁয়াজ রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা ও দুটো কাঁচা লঙ্কা। এবার কড়াইতে সামান্য সরষা তেল দিলাম। সেই তেলে সামান্য গরম হয়ে এলে তাতে দিলাম তেজপাতা ও পেঁয়াজ রসুন বাটা। এটিকে ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।